আসলে ইন্টারনেট প্রয়োজন, প্রযুক্তির প্রয়োজন, কিন্তু প্রয়োজন যখন বিনোদনে রূপান্তরিত হয় তখন এটা আসক্তি নেশায় পরিণত হয়। প্রয়োজন শেষে অহেতু কৌতূহলে আপনার আসক্তির মূল কারণ। প্রয়োজনটা যখন বিনোদনে রূপান্তরিত হয় তখন এটা আসক্তিতে পরিণত হয়। আসলে সোশ্যাল মিডিয়াতে যত যোগাযোগ বাড়বে, ভার্চুয়াল জগতে যত যোগাযোগ বাড়বে, তত আপনি নিঃসঙ্গ হয়ে যাবেন, একা হয়ে যাবেন, তত আপনি হতাশায় ভুগবেন, তত বিষণ্ণতায় আক্রান্ত হবেন। কারণ মানুষ থেকে আলাদা হয়ে কেউ কখনো সোশ্যাল হতে পারে না। মানুষ সবার সাথে মেশে বলেই তাকে সোশ্যাল বলা হয়, সামাজিক বলা হয়। আপনি একটা ঘরে বসে কখনো সোশ্যাল হতে পারবেন। ইলিশের স্বাদ, ইলিশ মাছের ছবি দেখে ভাত খেলে হবে না। বা ইলিশ মাছ একটা ঝুলতে থাকবে, ওটা ছায়া ভাতের উপর পড়ছে, সেই ভাত খাবেন আর মনে করবেন যে ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছি। সেটা যেরকম অবাস্তব, তেমনি সোশ্যাল মিডিয়াতে ঢুকলে আপনি আসলে আনসোশ্যাল হয়ে যাবেন, বায়োপিও হয়ে যাবেন। ওই একইভাবে আসলে আপনাকে সোসাইটি থেকে, সমাজ থেকে দূরে সরানোর জন্য এই চক্রান্ত, এইসব চক্রান্তের নাম হচ্ছে সোশ্যাল মিডিয়া। যাতে আপনারা বাস্তবে পরস্পরের যোগাযোগ না করেন, পরস্পরের সুখ দুঃখকে বাস্তবে শেয়ার না করেন, বাস্তবে যাতে সংঘবদ্ধ না হতে পারেন, বাস্তবে যাতে অন্যায়কে অন্যায় বলতে না পারেন, ভুলকে ভুল বলতে না পারেন, যাতে আপনি মেরুদণ্ডহীন একটা প্রাণীকে রূপান্তরিত হন, যার একটাই কাজ হবে খাও দাও ফুর্তি করো। এই ফুর্তি করতে গিয়ে যা কিছু তোমার সঞ্চয় সব ব্যয় করো, আমাদের বৃত্ত বাড়ুক আর তোমরা বৃত্তহীন হয়ে যাও। আপনি আসলে শোষকদের এই চক্রান্তেরই শিকার হচ্ছেন, এবং ইলিশ মাছ তারা খাবে আর ছায়া আপনারা খাবেন, এবং বায়বীয় জগৎ হচ্ছে, ভার্চুয়াল জগৎ হচ্ছে তাই ছায়া জগৎ, যার সাথে বাস্তবের কোনো মিল নাই, যা বাস্তব নয়, যা বাস্তব। এবং এর যে ক্ষতিকর প্রভাব, এই ক্ষতিকর প্রভাবের কারণে কিন্তু এর উদ্ভাবকরা তাদের সন্তানদেরকে আইপ্যাড দেন নাই, স্মার্টফোন দেন নাই, মোবাইল দেন নাই, কারণ এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে তারা আমাদের চেয়ে আগে থেকেই সচেতন। কারণ তারা সমস্ত কল কবজা সেইভাবেই তৈরি করেছে, সমস্ত ডিভাইস তারা সেভাবেই সেট করে। তারা একটা প্রক্রিয়ার মধ্যে আপনাকে আক্রমণ করেছে, আপনাকে রোগগ্রস্ত করে তুলেছে, আপনাকে আসক্ত করে তুলেছে, এবং কতটা আসক্ত হয়েছে সে প্রেক্ষিতে আপনি যখন এটা থেকে বেরোনোর প্রক্রিয়ায় প্রবেশ করবেন তখনই আপনি বের হতে পারবেন না। এখান থেকে বেরোতে হলো প্রক্রিয়ায় ঢুকতে হবে। এই প্রক্রিয়া শুরু হচ্ছে আপনার স্মার্টফোন থেকে, ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমের যাবতীয় অ্যাপস আজকে ডিলিট করে দিন, এবং পেশাগত ও শিক্ষাগত প্রয়োজন ছাড়া সোশ্যাল মিডিয়াতে যত অ্যাকাউন্ট আছে সব ডিলিট করে দিন, আর পেশাগত ব্যবসায়িক প্রয়োজন হলে
ব্যবহার করতে হলে শুধু কম্পিউটার এবং ল্যাপটপে দিনের নির্দিষ্ট সময় তা ব্যবহার করবে। পেশাগত ব্যবসায়িক প্রয়োজন পূরণ করতে গিয়ে কেউ সোশ্যাল মিডিয়াতে নিজের ছবি, নিজের তথ্য, নিজের কোনো কিছু আপলোড করবেন না। কোনো লাইকে কখনো ক্লিক করবেন না, যে না নো লাইক। সেলফি টুডে সেলফাইটিস বা সেলফি সিনড্রোম রোগে আক্রান্ত হবেন না। যত সেলফি তুলবেন তত আপনার নিজের হীনমন্যতা বাড়তে থাকবে, বিষণ্নতা বাড়তে থাকবে এবং বন্ধু বান্ধবদের যেসব সঙ্গ আপনাকে আসক্তির কানাগলিতে ঠেলে দেয় তাদের পরিত্যাগ করুন। সন্তান, মা বাবা, ভাই বোন ও আত্মীয় স্বজনদের সাথে বাস্তব যোগাযোগ আপনি বাড়াচ্ছেন এবং সন্তানকে পরিবারের সমস্ত কাজে অংশীদার করে তাকে কর্ম ব্যস্ত রাখছেন, অর্থাৎ তাকে একা হওয়ার, একা থাকার, একা ভাবার সুযোগ দিচ্ছেন। আসলে মা বাবার সন্তানকে সময় না দিয়ে যখন টিভি ফোনের প্রতি বেশি মনোযোগী হন তখন সন্তানের সাথে দূরত্ব সৃষ্টি হয়। এই শিশুদের মানসিক অসুস্থতার নানা লক্ষণ দেখা দিতে পারে, কারণ শিশুরা তখন নিজেদেরকে অবহেলিত মনে করে। সময় নিয়ে ভার্চুয়াল ভাইরাস থেকে, এই আক্রমণ থেকে, নীরব ঘাতকের হাত থেকে নিজেকে মুক্ত করার প্রক্রিয়ায় প্রবেশ করুন এবং অবলোকন করুন যে আপনি এই প্রক্রিয়াগুলো অনুসরণ করছেন এবং ভাইরাস থেকে মুক্ত হয়ে সুস্থ, সুন্দর, সুখী জীবনযাপন করছেন।